Good morning, students. আজকে আমরা ডিগ্রি চেঞ্জ শিখব, সেটা সেন্টেন্সের মাধ্যমে। একটা সেন্স দেখি, একটা সেন্টেন্স দেখে বুঝব সেই সেন্টেন্সটা সেই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ডিগ্রিতে হবে না সুপারলেটিভ ডিগ্রিতে হবে না পজিটিভ ডিগ্রিতে হবে, সেটা আজকে আমরা শিখব। চলো তাহলে আমরা আজকে শিখি। দেখো প্রথমে কি বলেছে হেডিংটা, পুট দ্য কারেক্ট ফর্ম অফ অ্যাডজেক্টিভস ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্স গুলোতে এই যে অ্যাডজেক্টিভ দেওয়া আছে সেই অ্যাডজেক্টিভের সঠিক ফর্ম এই সেন্টেন্সে বসাতে হবে। তাহলে আমরা সেন্টেন্স পরে বুঝবো যে কোন সেন্টেন্সে অ্যাডজেক্টিভের ডিগ্রি কোন ফর্ম বসবে। ঠিক আছে, দেখো প্রথমে বলেছে শীতা ইজ দ্যান আশা, কি আছে শর্ট, তাই তো, তার মানে ছোট। তাহলে এইবার আমরা কি করে বুঝবো এখানে কোন ডিগ্রি হবে? দেখো এখানে দুজনের নাম আছে শীতা আর আশা, তাহলে এই দুজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে। ঠিক আছে, কি করে বুঝবো তুলনা? দেখ তাহলে কি বলেছে, দেখো এখানে বলছে শীতা আশার থেকে ছোট বা বেটে, তাই তো, বেটে। তাহলে কি হবে বেটে, তাহলে কি হবে, তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি, দুজনের মধ্যে যখন তুলনা করা বোঝাবে তখন সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। কি করে বুঝবো কম্পারেটিভ ডিগ্রি? দেখো সেন্টেন্সে দেন আছে, দেন থাকলে বুঝতে হবে যে সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে। যখন দুজনের মধ্যে তুলনা করা বোঝাবে, কম্পেয়ার হবে দুজনের মধ্যে, তখন সেটা হবে কি কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই দেন আছে, দেন থাকলে কি হবে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে শর্টের কম্পারেটিভ ডিগ্রি কি? কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কি জানতাম যে পজিটিভ ডিগ্রির সাথে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি করা হয়, তাই তো। শর্ট আছে তাহলে এস এইচ ও আর টি, তাহলে ইয়ার যুক্ত করে শর্ট আর, তাহলে কি হলো সীতা ইজ শর্টার দেন আশা, আশা থেকে সীতা বেটে, তাই তো। তাহলে দুজনের মধ্যে তুলনা করা বোঝালো। এবার দেখো বলেছে আশা ইজ দ্য ব্যাকেটে টল আছে ইন দ্য ক্লাস, এখানে কি দুজনের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে? এখানে কি সেন্টেন্সে কি দেন আছে? নেই। তাহলে যখন দুজনের মধ্যে তুলনা করা না বুঝি, একসাথে অনেকগুলোর সাথে তুলনা করা, একজনাকে অনেকজনের সাথে তুলনা করে বোঝাবে এবং বাক্যে দেখবে ইজ দ্য দা কথাটা থাকবে, তখন বুঝতে হবে এটা সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে অ্যাডজেক্টিভের কোন ফর্ম বসবে? সুপারলেটিভ ফর্ম। তাহলে টলের সুপারলেটিভ ফর্ম কি? টলেস্ট। তাহলে এটা কি হলো, আশা ই আশা ইজ দ্য টলেস্ট, সরি গার্ল হবে এখানটায়, গার্ল ইন দ্য ক্লাস। তাহলে আশা ক্লাসের মধ্যে সব থেকে লম্বা মেয়ে হলো। তাহলে ইজ দ্য দ্য হবে, এখানে দেখো কি আছে কম্পারেটিভে দ্য নেই, আর এখানে দেন আছে, এখানে দেন নেই, এখানে ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস মানে ক্লাসের সমস্ত মেয়ের থেকে আশা সব থেকে লম্বা। তাহলে দেখো সীমা ইজ আ ড্যাশ গার্ড, তাহলে এখানে কোনো তুলনা করা বোঝায়নি, তাই না? তাহলে এটা নর্মাল পজিটিভ ডিগ্রি হবে। তাহলে কাইন্ড এর পজিটিভ, কাইন্ড এর পজিটিভ ডিগ্রিতেই আছে কাইন্ড, তাহলে সীতা হয় একটি দয়ালু মেয়ে। নেক্সট দেখো আছে অনি ইজ ড্যাশ দ্যান হরি, এখানে কি কটা কজনের নাম আছে? দেখো অনিল আবার কি আছে হরি, তাই তো, তাহলে দুজন আছে। আবার দেখো দেন আছে, তাই তো, এখানে কি দা আছে? নেই। তাহলে আমরা দুজনের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে এবং দেন আছে, দেন দেখে আমরা বুঝতে পারছি দুজনের মধ্যে তুলনা কম্পেয়ার আছে, তাহলে কোন ডিগ্রি হবে? কম্পারেটিভ ডিগ্রি দুজনের। তাহলে কি হবে ইয়ং এর কম্পারেটিভ ডিগ্রি কি? ইয়ংগার, ইয়ং এর অ্যাডজেক্টিভ, ইয়ং এর কম্পারেটিভ কোন অ্যাডজেক্টিভ ফর্ম বসবে? কম্পারেটিভ, ওয়াই ও ইউ এন জি ই আর, ই আর যুক্ত করে ইয়ংগার, তাহলে অনিল। আচ্ছা এখানে তোমরা
সময় বসে না, ইয়ঙ্গারের বসের পরে না দেন বসে না, তোমাদের বোঝানোর জন্য আমি এখানে দেন লিখেছি, ঠিক আছে? এটা হবে এখানে বসে হচ্ছে টু, টু কিন্তু দেনেরই কাজ করে এখানে, কিন্তু ইয়ঙ্গারের পরে যেহেতু টু বসে না তাই আমি এখন এটা কেটে দিলাম তোমাদেরকে বোঝানোর পর। দেখো দুজনের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে, তা দেখি আমরা বুঝবো কি এটা ইয়ং এর অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, ইয়ঙ্গার, ঠিক আছে? নেক্সট দেখো, হোলি ইজ দ্য ড্যাশ, কি আছে ইয়ং চাইল্ড ইন দ্য ফ্যামিলি, দেখো এখানে দ্য আছে, তাহলে এখানে কোন ফর্ম বসবে, আবার হচ্ছে ইন দ্য ফ্যামিলি, মানে ইন দ্য ফ্যামিলি যতজন চাইল্ড যত চিলড্রেন আছে সেই সব চিলড্রেনের সাথে হরিকে তুলনা করা হয়েছে, আবার এদিকে দা আছে, এটা কোন ফর্ম বসবে, ইয়ং এর সুপারলেটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি হবে, তাই তো? তাই ইয়ং এর সুপারলেটিভ ডিগ্রি কি হবে, ইয়ংগেস্ট, ওয়াই ও ইউ এন জি তার সাথে ইএসটি যুক্ত করে দেবো, ইয়ংগেস্ট হলো। নেক্সট বলেছে দেখো, সীমা ইজ ড্যাশ দেন রিতা, দেখেন কি দেওয়া আছে, বিউটিফুল, তাহলে রিতার সাথে সীমার তুলনা করা বোঝাচ্ছে, দেন আছে তাহলে কি হবে, কম্পারেটিভ ডিগ্রি, তাই তো? তা বিউটিফুল, এই যে ফুল আছে লাস্টে, তাহলে ফুল যে ওয়ার্ডের শেষে ফুল থাকে সেই ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোর কম্পারেটিভ ডিগ্রি কি হয়, ইয়ার যুক্ত করে হয় না, ইয়ার যুক্ত করে হয় না, মোর যুক্ত করে করতে হয়, তাই তো? তাহলে এটা কি হবে, মোর বিউটিফুল, তারপরে হচ্ছে সীমা ইজ দ্য ড্যাশ বিউটিফুল ইন আওয়ার ভিলেজ, তাই তো? দা তাহলে কি হবে, বিউটিফুল সুপারলেটিভ ডিগ্রি কি, মোস্ট বিউটিফুল,
বাইরে যদি পারো প্র্যাকটিস করবে, হ্যাঁ এগুলোই আবার ভালো করে দেখবে, করে প্র্যাকটিস করবে, তারপরে নেক্সট দিন আমি আবার ক্লাসে করাবো, ঠিক আছে? থ্যাংক ইউ।